এদিকে দিনাজপুরেও অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদের এক অভিযানে কাঁচামরিচের দাম নেমেছে 160 টাকায়। অথচ স্থানীয় কাঁচাবাজারে এই মরিচের দাম একদিন আগেও ছিল প্রতি কেজি 400 থেকে 500 টাকা। সকালে বাহাদুর বাজারে অভিযানের আগেও কিছু অসাধু বিক্রেতা মরিচ বিক্রি করে 200 থেকে 220 টাকায়, পরে পাইকারি বাজারে 140 আর খুচরা বাজারে বিক্রি হয় 160 টাকায়। এই বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মমতাজ রুনি। তিনি জানান, ভোক্তার অধিকার নিশ্চিতে তৎপর রয়েছে তারা, কোথাও অনিয়ম পেলে সহযোগিতার আহ্বানও জানান তিনি।